হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউবিসি স্টাডি উইথ জাসমিন। মাই নেম ইজ জাসমিন খাতুন ভট্টাচার্য। আর আজকের আমি এই ভিডিওতে তোমাদের জিওগ্রাফি রিলেটেড যত প্রশ্ন ছিল, যে দিদি তুমি জিওগ্রাফি কোথা থেকে পড়ো, কীভাবে পড়ছো, আমরা কোথা থেকে পড়বো, কতটা আমাদের পড়তে হবে, কীভাবে পড়তে হবে, আর ম্যাপের বুকটা থেকে তুমি কীভাবে ম্যাপ দেখে দেখে কী পড়ছো, ম্যাপ আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, তো তার সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাছে বুঝাবো ভালো করে। তাহলে তোমরা বুঝতে পারবে যে জিওগ্রাফিটা কীভাবে পড়লে তোমাদের কাছে সহজ হবে। তার আগে আমি বলবো, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনকে অবশ্যই হিট করে নাও, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছাবে। তো চলো আজকে আর বেশি কথা না বলে আমি ভিডিওতে চলে যাই। আর যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর সুন্দর কমেন্ট করে তার তোমাদের ফিডব্যাকটা জানাবে যে ভিডিওটা তোমাদের কতটা হেল্পফুল হয়েছে। তাহলে আমি বুঝতে পারবো পরবর্তীকালে আমি যে ভিডিওগুলো জন্য দেবো তোমাদেরকে, তাহলে আমি বুঝতে পারবো যে ভিডিওগুলো তোমাদের কাছে কতটা হেল্পফুল হচ্ছে, তাই না? তো লাইক করতে অবশ্যই ভুলবে না, আর কমেন্টস তো একদমই ভুলবে না। তো যাই হোক, চলো আজকে আমি এখন চলে যাই আমার টপিকে। তো টপিকটা হচ্ছে যে আমি ভেবেছি যে জিওগ্রাফিটা তো আমাকে অনেকজন জিজ্ঞাসা করেছো যে ম্যাপ থেকে তুমি কিভাবে পড়ছো আর ম্যাপ দেখে আমরাই বা কিভাবে পড়বো। তো যাই হোক, আমি জিওগ্রাফি মানে ম্যাপ ছাড়া কি কোনো কথা হয়? আমার তো মনে হয় হিস্ট্রিটাও যদি আমি ম্যাপ পেতাম তো খুব ইজি হতো। ওই জন্য আমার যখন আমি কোনো বই কিনে আগে দেখিনি তার ভিতরে কী কী পিকচার আছে, কতটা কী ম্যাপ দেওয়া আছে, কি কিছু একটা দেওয়া আছে, তো সেটা পড়তে রিলেট করতে ভালো হয়। তো ম্যাপটা মেন কথা আমি তোমাদেরকে বলি। আমি প্রথমে যখন ম্যাপ কিনে আনলাম তো ফার্স্টে আমি হচ্ছে যে ম্যাপের এরকমভাবে আমি ম্যাপগুলো আগে পয়েন্টিং করতাম, তোমরা দেখতে পাচ্ছো এখানে। তো এরকমভাবে আগে আমি ম্যাপগুলো বাড়িতে প্র্যাকটিস করতাম। এই ম্যাপগুলো বুঝতে পারছো এগুলো হচ্ছে একদম দোকানে পাওয়া যায় কম দামি ম্যাপ, যেগুলো বলা হয় মানে এক টাকা করে পিস হয়। তো এগুলো বাড়িতে প্র্যাকটিস করার জন্য দেখো, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সাব ডিভিশনাল ম্যাপ, তোমরা দেখতে পাচ্ছ। তো এইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সাব ডিভিশনাল ম্যাপ। এখানে আমি এই জন্যই সাব ডিভিশন, যেহেতু আমাদের এক্সামে আসে কোশ্চেনে যে কোন বর্ধমান জেলায় কটা সাব ডিভিশন, তো বর্ধমান পূর্ব বর্ধমানে চারটে সাব ডিভিশন। তো আমি এগুলো যদি কন্টিনিউ পড়তে থাকি সে গাধার মতো মুখস্থ করেই গেলাম, মুখস্থ পরীক্ষার হলে গিয়ে ইজিলি ভুলে যাবো। কিন্তু আমি যদি ম্যাপ দেখে, এই জন্য আমি ম্যাপ এটা বাড়িতেই বানিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো ওর পেছনে আমি দেখো কৃষ্ণ করে লিখে নিয়েছি, তো এরকমভাবে আমি লিখে নিয়েছি, যেহেতু পূর্ব বর্ধমান জেলা পেছনে চার লিখে নিলাম, হুগলি তাকে ছোটো ছোটো করে কত সুন্দর ম্যাপ করে লিখেছি। তো এটাই হয় কি পড়তে ইজি হবে, সুবিধা হবে। আবার তুমি দেখো আমি যে ইন্ডিয়ার পুরো এটা, এই ম্যাপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইন্ডিয়ান পুরো রিভার সিস্টেমটাকে আমি ড্র করেছি ম্যাপটার মধ্যে। তো কী হয় এটা বুঝার সুবিধার্থে আমি, যে এই নদীটা কোন কোন ডিস্ট্রিক্টকে কভার করেছে, এই নদীটা কোন কোথা থেকে উৎপত্তি, কোথায় ওর এন্ডিং পয়েন্ট, তার জন্য এটা আমি নিজে নিজে বাড়িতে বানিয়েছি। অ্যাটলাস বুকটা তো অবশ্যই আছে, বাট আমি তবু এটা বাড়িতে বানিয়েছি নিজের প্র্যাকটিসে, এগুলো মনে থাকার জন্য। তারপরে যে গিরিপথের ম্যাপগুলো দেখতে পাচ্ছ, যে এখানে যে সিকিমে যে নাথুপা, যে নাথুলা আছে, জেলপালা আছে, অরুণাচল প্রদেশে দেখো বোমডিলা আছে, তো এগুলো আমার মনে থাকবে কী করে। আমি এই জন্যই ম্যাপটা এটা বাড়িতেই করেছি যে কোথায় কোনটা অবস্থা। তারপরে দেখো মুম্বাই, দেখো তোমরা মুম্বাই জানো যে যে ভোরঘাট থলঘাট গ্যাপগুলো আছে, তো এই গ্যাপগুলো। তারপর যে আর জম্মু কাশ্মীরে তো গুচ্ছেন গ্যাপ আছে, মনে রাখার মতো মানে মাথা খারাপ হয়ে যাবে এত গ্যাপ ওই পরপর আছে। হিমাচল প্রদেশেও সেম তাই। তো তার জন্য আমি বাড়িতে এই ম্যাপগুলোকে বানিয়ে রেখেছি, যখন আমি পড়ি তখন আবার ম্যাপের সঙ্গে রিলেট করে নিই যেগুলো কোথায় কোথায় আছে, এই জন্য ম্যাপগুলো বানিয়েছি। আবার ধরো যে রান অফ কচ্ছতে আমাদের যে এন্ডিং পয়েন্ট হচ্ছে, যে লুনি রিভারের এন্ডিং পয়েন্ট হচ্ছে রান অফ কচ্ছ। তো রান অফ কচ্ছ বলছি লুনি রিভারের জন্য, যেহেতু ওটা ইনল্যান্ড একটা রিভার। আবার এদিকে ওখানে কাছাকাছি তো আছে রান অফ খম্বাতটা, যেখানে নর্মদা মাহি তাপ্তি নদীগুলোর এন্ডিং পয়েন্ট হচ্ছে যে রান অফ কচ্ছ। তো এই দুটো যদি তুমি নাম ম্যাপের সঙ্গে না রিলেট করে পড়ো, দেখবে তখন পরীক্ষা হলে দেখে দেবে দুটোই অপশনই থাকবে, ধরো লুনি রিভার দিয়েছে আর দুটোকে অপশন দিয়েছে, বাট তোমার ঠিক গুলিয়ে গেছে। যদি তুমি ম্যাপ দিকে পড়ে থাকো তোমার ঠিক মনে থাকবে যে না, আমি এটা রান অফ কচ্ছ কচ্ছতেই লুনি রিভারের এন্ডিং পয়েন্ট, এটা মনে থাকবে। আর এটা গেল। তারপর আবার দেখো আমরা যদি যখন হিলগুলো পড়তে থাকবো, হিলগুলো ধরনের পড়ছি যে মানে গ্রেটার হিমালয়, ট্রান্স হিমালয়, তো ফার্স্ট গ্রেটার হিমালয়, শিবালিক হিমালয়, মিডিল হিমালয়, তো হিমালয়গুলো কোথায় কোথায় অবস্থিত, আর ট্রান্স হিমালয়টা বা কোথায় আছে, ট্রান্স হিমালয়টাকে কেন আমরা বলছি যে হিমালয়নেরও আগে হিমালয়কে আমরা ট্রান্স হিমালয় বলি, আর প্যারালাল হিমালয় হিসাবে যদি আমরা বলা হয় যে সবথেকে প্যারালাল হিমালয়ের সবথেকে পুরোনো হিমালয়
কে, সেটা হচ্ছে গ্রেটার হিমালয়। তো এরকমভাবে যখন আমরা দেখতে থাকবো না ম্যাপে, ম্যাপ দেখে যখন পড়বো তখন একটু ইজি হবে। আর আমি জিওগ্রাফির জন্য যে বইগুলো পড়ি সেটা তো তোমাদেরকে বলেছি, আর আমি বুক রিভিউ দিয়েছি তোমাদেরকে। তো যাক, ফার্স্ট আমি দেখো এনসিআরটির এই বুকটা পড়ি, যেটা হচ্ছে যে মহেশ কুমার বানওয়াল স্যারের বুক। তো এই বইটা খুব ভালো বই, এটাই আমি পড়ি এর জন্য। আর এর বাইরে আমার মেনের জন্য আর কোনো বুক নেই, মেনের জন্য আমি এই বইটাকেই ফলো করি, তোমরা দেখতে পাচ্ছ। আর তবু আমি কার্তিক চন্দ্র মণ্ডলের বাংলার এই বুকটা কিনেছিলাম, অনেক আগেই কিনেছিলাম, ফার্স্ট যখন আমি পড়া শুরু করি, যেহেতু আমি বাংলাতে পড়া শুরু করতাম কারণ বাংলাটা আমার বুঝতে সুবিধা হতো, সেই জন্য আমি বাংলার জন্য এই বইটা কিনেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ। তো এই বইটা খুব ভালো একটা বই, আর এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা পড়ি। আর এই কার্তিক চন্দ্র মণ্ডলের বুকটা এই জন্যই আমি আরও করে কিনেছিলাম, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিকে বেশি প্রেফারেন্স দিয়েছে, তাই এই বইটা তো খুব ভালোভাবে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটাকে দিয়ে আছে। কিন্তু হ্যাঁ, মহেশ কুমার বানওয়ালের স্যারের এই বইটা আবার জিওগ্রাফি নেই, মানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি নেই, কারণ এটা তো এনসিআরটি বুক, অল ওভার আমাদের ইন্ডিয়াটা দেওয়া আছে, স্পেশালি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বলে কিছু দেওয়া নেই। তো যার জন্য আমি কার্তিক চন্দ্র মণ্ডল, তো আমার জিওগ্রাফি আর কোনো বই নেই, শুধুমাত্র এই দুটোই বই, আর তার সঙ্গে হচ্ছে এই অ্যাটলাস বুকটাও আমি পড়ি, দেখতে পাচ্ছ অ্যাটলাস বুকের মানে ম্যাপটা, তো এটা ফলো করি। এই তিনটেকে মিলিয়ে আমি পড়াশোনা করি, আর বেশি বই রাখার কোনো প্রয়োজন নেই। তো আমার ভবিষ্যতের আর কোনো মানে যে মেনের জন্য আমি পড়বো, ওরিয়েন্টের একটা বুক কিনবো না, এরকম কোনো আমার ইচ্ছা নেই। আমার এই দুটো বইতে আমি ভাবি যে আমার মেন হয়ে যাবে ঠিক, কারণ এর মধ্যে ডিটেলসে পড়ছি আর প্র্যাকটিসের তো করবই, তো হয়ে যাবে আশা করি। তো যা হোক, তোমাদের আরে আর অনেকজন আমাকে জিজ্ঞাসা করছে নোটটা তুমি কীভাবে বানাচ্ছো, খাতা থেকে কী পড়ছো। খাতা থেকে আমি এগুলো কী করেছি, যখন আমি পড়তে পড়তে যখন আমি দেখেছি অনেক কোশ্চেন যেগুলো আমার মধ্যে আমি জানতামই না, আমি বইয়ে কোথাও পাইনি, শুধু প্র্যাকটিস সেটে পেয়েছি কিংবা কোশ্চেনে পেয়েছি, তো সেগুলো আমি খাতাতে নোট ডাউন করে গেছি, এবং সেটা এরকমভাবে করে রাখিনি জানবেল না, পুরো টপিক ওয়াইজ। ধরুন আমি এগ্রিকালচার থেকে এই কোশ্চেনটা আমি পেয়েছি, তো এগ্রিকালচারেই লিখে রেখেছি। আবার ধরুন আমি হিমাচল মানে যে আমাদের যে পলিটিক্যাল যে ম্যাপ মানে পলিটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল যে চ্যাপ্টারটা আছে ওখান থেকে যেটা পেয়েছি সেটা ওখানেই লিখে রেখেছি। তারপরে যেন খনিজ দ্রব্য থেকে যেখান থেকে যা কোশ্চেন পেয়েছি সে খনিজ দ্রব্যের চ্যাপ্টারতে গিয়ে লিখে রেখেছি খাতার মধ্যে, কারণ বইয়ের মধ্যে অত লিখে রাখা সম্ভব না। ধরুন চার পাঁচটা কোশ্চেন কি বই লেখা যাবে, একটা দুটো হলে হয়তো লেখা যেত। আর ছোটো যে কী নোট বানাবো, টিকি নোট যেগুলো ওই স্টিকি নোট এগুলো হওয়া সম্ভব নয়, কারণ স্টিকি নোটগুলো ছোটো ছোটো হয়, আমি হয়তো গুছিয়ে অতটা ওইটুকু জায়গার মধ্যে লিখতে পারবো, তার জন্য আমি নোটের জন্য অবশ্যই খাতা আমি মেনটেন করি সব সময়, যে নিজে যেটুকু পড়ছি তার মধ্যে থেকে যেটা মনে হবে খুবই বেশি ইম্পর্টেন্ট সেটা খাতাতে অবশ্যই আমি হাইলাইট করে নিই। তো এটাই ছিল জিওগ্রাফির ব্যাপারে সব কিছু বলার তোমাদেরকে, আর আশা করছি তোমাদেরকে আজকের ভিডিওটাও খুব ভালো লেগেছে, আর যতটুকু আমার যতটুকু নলেজ ছিল সেইটুকু ইনফরমেশান তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর কমেন্টস করতে ভুলবে না। বাই।